আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যাই হোক, দুঃখের সাথে বলতে হচ্ছে যে আসলে আজকে আমি কাউকেই নাম্বার দিতে পারিনি। ইভেন আমাদের যে সদস্যগুলো ছিল প্রায় 300+ সদস্য, আলহামদুলিল্লাহ তাদের কেউকেই আমি নাম্বার দিতে পারিনি। এর কারণ হলো আমার রিমোটটা হ্যাক হয়েছে। আপনারা হয়তো জানেন ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আসলে জানি না কারা কারা দেখছেন, কারণ কারো নাম্বার আমার ইমোতে নাই। সুতরাং আমার ইমোটা হ্যাক করে নিয়ে গেছে কে জানি না, কে বা কারা। সুতরাং আমি দিতে পারছি না। এই জন্য সবার জন্য আমি যেটা খেলছি সেটা উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমি এবার শুধুমাত্র 10টা সেট খেলছি। সবসময় কিন্তু সিঙ্গেল 8টা সেট খেলি, এবং ডাবলের ক্ষেত্রে 4টা সেট এবং ডাউনের ক্ষেত্রে 4টা সেট। এবার আমি কিছুই খেলি নাই প্রিয় ভাই। আমি যখন দেখছি এটা হ্যাং হয়ে গেছে, আমার মাথায় আর কাজই করে না। এরপর শুধুমাত্র এই 10টা সেট আমি খেলেছি, এবং সেই 10টা সেট ডাইরেক্ট আমি খেলি নি। ডাইরেক্ট পাতাবো যে সেই সেন্সটা আমার মাথার ভিতরে নাই। আমি র্যাম্বলে খেলাই দিছি, র্যাম্বলে এখানে 200 করে আমি সব কটা নাম্বার 10টা নাম্বার খেলাই দিছি। সবাই খেলবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী এর থেকে গেমটা থাকবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আমার সাথে যারা যোগাযোগ করতে চান, আমার নতুন একটা ইমো নাম্বার আছে, আমাদের থাম্বনেলের উপরে থাকবে এবং আমরা ভিডিও ভিতরে দিয়ে রাখবো। সেটার থেকে অবশ্যই অবশ্যই প্রিয় ভাইয়েরা আপনারা সেখানে আমাকে অ্যাড করে নেবেন, সেটাই আমাদের ইমো নাম্বার আছে বর্তমানে। আর আমার নাম্বার যেহেতু তারা হ্যাক করে নিছে, কে বা কীভাবে করছে আমি বলতে পারি না। আমার ইমোটা অলরেডি হ্যাক, এবং ইভেন নাম্বারটাও তারা নিয়ে গেছে। অর্থাৎ নাম্বার আমার কোনো কাজ করতেছে না, আমি কাউকে ফোন দিলে নাম্বারে পাচ্ছি না। অর্থাৎ ওই নাম্বারটা পুরোই হ্যাক করে নিয়ে গেছে তারা। সুতরাং এই নাম্বারটা আমি আবার উঠাবো, তার জন্য কিছু টাইম লাগবে, যার কারণে আমি এখন নতুন একটা নাম্বার নিয়েছি, নতুন একটা নাম্বার মানে কিনছি কিছুক্ষণ আগে কিনা। সেই নাম্বারটা আপনাদের মাঝে আমি আমার এই থাম্বনেলে, ভিডিওর থাম্বনেলে থাকবে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, এবং বিভিন্ন জায়গায়, এবং আমাদের যারা ফেসবুকে আছেন তাদের ফেসবুকে এসে থাকবে ইনশাল্লাহ। আপনারা আশা করি নাম্বারটা সেভ করবেন। আমার নতুন নাম্বার 0537337928, এইটা হচ্ছে আমার নতুন নাম্বার। এখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আসলে এই মোবাইলটা কিন্তু আমার এক না 10,000-এর মতো লোক ছিল। সবাই তো আমার সদস্য না, সদস্য বাদেও অনেক লোক ছিল, আর MTF-এর সম্পর্কেও অনেক লোক ছিল। আমি আশাবাদী আপনারা এই নাম্বারটা সেভ করে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী আপনারা সবাই এই নাম্বারটা সেভ করবেন, সবাই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।